পালং শাকের ঘন্টার জন্য প্রথমে আমরা বড়ি ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে নিই। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এটা নামিয়ে নেব। এবারে ভেজে নেব আলু। ভাজা হয়ে যাওয়া আলুগুলোকে এবার তুলে নেব। এবার ভেজে নেব বেগুন। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা বেগুনটাকেও তুলে নেব। এবারে আমরা কড়াইতে সরষের তেল দিয়ে নেব, পাঁচ ফুড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপরে আমরা দেবো একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুচি। অল্প একটু চিনি। এবারে আমরা মিশিয়ে নেব অল্প একটু পেঁয়াজ। এবারে মেশাবো কেটে রাখা টমেটো। এবারে এতে আমরা মিশিয়ে নেব অল্প একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। পাঁচ মিনিট মতন মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা মিশিয়ে নেব আমাদের ভেজে রাখা বেগুন আর আলুটা। আলু বেগুনটা পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমরা মেশাবো কেটে রাখা পালং শাক। এর সাথে মেশাবো অল্প করে নুন।
পালংটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। এতে জল একেবারেই মেশাবো না, কারণ পালং শাক থেকেই জল বেরোবে আর সেই জলেই এটা পুরো সিদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা বড়িগুলোকে আমরা অল্প একটু ভেঙে নেব। পালং শাকের ঘণ্ট একেবারে তৈরি, এবারে এটা মুগ ডাল আর গরম ভাতের সাথে খাওয়া যাক।